नमस्कार দেখছেন টিভি 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি দিব্যেন্দু দেখে নিচ্ছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি আদালত অবমাননার অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক। তিনি এই বিষয়টি নিয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। সুবল ভৌমিক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত আইনের শাসনকে ভুলুণ্ঠিত করছেন। সারা দেশ এখন তাকিয়ে আছে উচ্চ আদালত কি ব্যবস্থা গ্রহণ করে সেটা দেখার জন্য। এদিন সুবল ভৌমিকের বাড়িতে ফের নতুন কিছু ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সেই যোগদান সভায় তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে একরাশ ক্ষোভ উঠে দেন। ভারতবর্ষে আর আমরা কখনো এই ধরনের কোনো মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে শুনিনি। উনি শুধু আদালত অবমাননা করেই থেমে থাকেননি, আদালতকে উনি যে পর্যায়ে নিয়ে গেছেন, পুলিশ প্রশাসনকে উনি যে পর্যায়ে নিয়ে গেছেন, উনার বিরুদ্ধে এক্ষুনি আদালত অবমাননার মোকদ্দমা হওয়া প্রয়োজন আমরা মনে করি। রাজ্যে কেন অপরাধীরা বা দুর্নীতিগ্রস্তরা সাজা পাচ্ছে না? উনার বক্তব্য থেকে পরিষ্কার, উনি বলেছেন আপনারা আমার কথায় কাজ করবেন, আইনের ব্যাপারটা আমি দেখব, কোর্ট চাইলেও হবে না। গত 4 বছরে কোনো অপরাধী বা দুর্নীতিগ্রস্তকে কোর্ট কিছু করতে পেরেছে? কারণ কোর্ট যদি কিছু করতে হয় তাহলে পুলিশ দিয়ে করতে হবে। পুলিশ আমার হাতে, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আমি মুখ্যমন্ত্রী, সেই পুলিশ কি করে, কোর্ট কি করবে? কোর্টের কোনো ক্ষমতা নেই, কোর্ট আপনাদের কিছু করতে পারবে না। আমার পুলিশ, উনি বলছেন, উনি চোখ রাঙাচ্ছেন আদালতকে। আদালতের সম্পূর্ণ ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আদালত অবমাননা নয়, শুধু এই রাজ্যে গণতন্ত্রে বলে কোনো জিনিস নেই। টানা 3 মাস ডম্বুর জলাশয় বন্ধ থাকার পর 20 সেপ্টেম্বর থেকে পুনরায় ডম্বুর জলাশয় মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গন্ডাছড়া মৎস্য তত্ত্বাবধায়ক মদন ত্রিপুরা জানিয়েছেন, 3 মাস যখন ডম্বুর জলাশয় বন্ধ ছিল সেই সময় কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে মাছ পাচার করতে গিয়ে মৎস্য দপ্তরের কর্মীদের হাতে ধরা পড়েন। এই সময় মোট 393 কেজি 95 গ্রাম মাছ আটক করা হয়। পরবর্তীতে অকশনের মাধ্যমে মাছগুলিকে বিক্রি করে সরকারের রেভিনিউ হিসেবে 28,409 টাকা পাওয়া যায় বলে জানান তিনি। জুনের 21 থেকে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত ওই 3 মাস আমরা বন্ধ হিসেবে আমরা এখানে ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের যথারীতি 3 মাস আমরা সম্পূর্ণ করেছি। তো ওই পিরিয়ডে আমরা টোটাল যে বিভিন্ন যে কিছু কিছু ইলিগালি কিছু মাছ তারা ধরেছে, এখান থেকে জলা থেকে ধরেছে, ওই মাছগুলি আমরা এটা সিজ করেছিলাম বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে। আমরা টোটাল এবছরে আমরা 393 কেজি 95 গ্রাম আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা মাছগুলি সিজ করেছি। তো ওই মাছগুলি আমরা বিভিন্ন জায়গায় আমরা ইয়ে থেকে নিয়ে এসে আমাদের অফিসের মধ্যে আমরা অকশনের মাধ্যমে ওইটা আমরা বিক্রি করেছিলাম। তো আমরা সরকারের রেভিনিউ হিসাবে আমরা 28,409 টাকা আমরা টোটাল টাকা এবার আমরা পেয়েছি এটা অকশনের মাধ্যমে। তো ওই টাকাটা আমরা গভর্নমেন্টের অ্যাকাউন্টে, রেভিনিউ অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিব। আসন্ন শারদ উৎসবকে কেন্দ্র করে কল্যাণপুর আরক্ষা প্রশাসনের উদ্যোগে কল্যাণপুর থানায় এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই বৈঠকে আসন্ন দুর্গাপুজোর যাবতীয় প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় প্রত্যেকটি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও কল্যাণপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন, কল্যাণপুর প্রেস ক্লাবের সদস্যরাও এদিন উপস্থিত ছিলেন এই আলোচনা সভায়। তবে এদিনের এই সভায় 3টি গুরুত্বপূর্ণ দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, পূর্ত দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের সদস্যদের দেখা যায়নি, যা নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই। দায়িত্বশীল বিভিন্ন অর্গানাইজেশনের যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা পূজার দিনগুলোতে সজাগ দৃষ্টি নিয়ে থাকার জন্য এবং কোভিড বিধি যাতে মেনে চলা যায় সেই ক্ষেত্রে সচেতনতামূলক কাজ করার সচেতনমূলক, এবং সেই ক্ষেত্রে অনেক কিছু আলোচনা হয়েছে, যেমন বিভিন্ন ক্লাব কর্তৃপক্ষ স্যানিটাইজার রাখার জন্য কোভিড বিধির ক্ষেত্রে যেই গাইডলাইনগুলো আছে এগুলো ফলো আপ করার জন্য আমার আবার অনুরোধ থাকবে এই গাইডলাইনগুলো যাতে ফলো করে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। মূর্তিপাড়ায় প্রস্তুতি তুঙ্গে, কিন্তু এবারও ব্যবসায় আর্থিক মন্দার ছাপ লক্ষ্য করছেন মৃৎশিল্পীরা। কদমতলার এক মৃৎশিল্পী জানান, গত বছর করোনার দাপটে পুজোর সংখ্যা অনেকটাই কম ছিল, এবারও একই অবস্থা। তেমন একটা অর্ডারও পাচ্ছেন না তারা, ফলে অন্যান্য পুজোগুলোর ন্যায় শ্রেষ্ঠ উৎসবটিতেও মন্দার ছাপ পড়েছে বলে জানান তিনি। মূর্তির দাম আগের মতো থাকলেও পুজোর সংখ্যা কম হওয়ায় হতাশ মৃৎশিল্পীরা। তখন তো আর আগের মতো নাই, লকডাউন পিরিয়ডের পর থেকে এটা সমস্যার সৃষ্টি হয়েছে। আগের মতো নাই, আগে মোটামুটি চলতো, কিন্তু অর্ডার কত করেন নাই বা সমস্যা হয়। দুজন আসব মূর্তি কম অর্ডার করে। এবার তো অন্য বছর তো রেডিমেড বানায় রাখি বা রেডিমেড বানানো হয়েছে না, যদি যেটি অর্ডার পাওয়া যায় এটি বানানো যায়। এবার চাহিদা কেমন? চাহিদা কম আছে, তুলনায় কম আছে, তবু এবার থেকে বেশি আছে। বন্ধন সহ বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির বারবারন্তে অতিষ্ঠ ঋণ গ্রহীতারা তাদের কিস্তি দেওয়ার জন্য প্রায়শই বাড়িতে এসে হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন সরব হন যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকার মহিলারা। তাদের দাবি, লকডাউনের সময় কিস্তি দিতে না পারায় বর্তমানে সেই টাকা পরিশোধ করার জন্য চাপ সৃষ্টি করছে ফাইন্যান্স কোম্পানির কর্তৃপক্ষ। মহিলারা রাজ্য সরকারের কাছে আবেদন করছেন যেন তাদের কিস্তির টাকা মুকুব করে দেওয়া হয়। এখন আমার একটাই অনুরোধ, আমাদের সবার তরফ থেকে আমার এটাই অনুরোধ, লকডাউনের কিস্তি একদম মুকুব করতে হইব। আমরা ওই কিস্তি আমরা দিতে পারুম না, প্লাস ইডার পরিবর্তে আমাদের কোন ইন্টারেস্টও যেন আমাদের কাছ থেকে না নেয়। রানিং কিস্তি যে সমস্ত ফাইন্যান্সের আমরা চলতেছে আমরা দিব, যেমন যদি আমার কিস্তি হয় 2000, কারো কারো 5000, কারো 3000, আমাদের সামর্থ্য অনুযায়ী। এখানে আমরা 50 টাকা 60 টাকা দিন তা না, আমাদের সামর্থ্য অনুযায়ী 500 টাকার কম কেউ দিতে চাইতো না। তার ঊর্ধ্বেও পালে যারা পারে তারা দিব, 500 টাকা কম না, 500 টাকার ঊর্ধ্বে যেন সবাই মিলে দিতে পারে এবং তারা যেন আমাদেরকে এই সহায়তা করে। অনেক গ্রুপে গেলে পর টাকা আনছেন না, একটা ইট দিয়ে সেরা মাথার ভারি দেন, তো বন্ধনের সারেরা আমার ইট দিয়ে মাথার ভারি দিলে তখন তো আমার পরিবারকে আমার পুরো গোষ্ঠী যাইব গা, পুরো গোষ্ঠী জেলে নিয়ে হ্যাঁ কইছে বন্ধনে। আমাদের এখানে গ্রুপের এখানে সবাই জিজ্ঞেস করে দেখেন, কইছে না না কইছে একটা ইট লইয়া মাথার বাড়িতে না হইলে একটা চুরি করেন, একটা থাল লইয়া বাড়ি বাড়ি গিয়া বিক্রিয়া করেন, বিক্রিয়া করে সেই রান্না বন্ধন কি একটা কথা। আমরা আজকে প্রথম পদক্ষেপ নিছি, যদি এই পদক্ষেপে যদি মুখ্যমন্ত্রী আমাদের সাড়া দেয় তাহলে তো দিল, আর যদি পরবর্তী সময়ে আমরা এই প্রথম সাড়াতে যদি সাড়া না দেয় আমরা বন্ধন প্রত্যেকটা ঘরে ঘরে আমরা তার থেকে বৃহৎ আন্দোলনে আমরা বাধ্য করি। তেলিয়ামুড়ায় কাজল বণিকের বাড়িতে দুষ্কৃতী হামলা, কয়েকজন দুষ্কৃতী মিলে বাড়িঘরে ভাঙচুর চালায়। সে সময় কাজল বণিক বাড়িতে ছিলেন না। কাজল বণিকের স্ত্রী জানান, পুলিশ দিয়ে তাদের পুরো বাড়ি ঘিরে ফেলা হয়, পুলিশের সামনেই চলে দুষ্কৃতীদের তাণ্ডব। কাজল বণিকের স্ত্রী পেছনের দরজা দিয়ে বেরিয়ে পুলিশকে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলে, কিন্তু পুলিশ সেই সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে মত বাড়ির গৃহকর্ত্রীর। পুলিশের বক্তব্য, তাদের কাছে কোনো অনুমতি নেই, তাই তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না। দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে গেলে পুলিশের কিসের অনুমতির প্রয়োজন, প্রশ্ন উঠছে। তারপরে আপনারা বাড়ি বিজেপি লোকে আক্রমণ করবো, আপনারা বাড়ি করে গরুকে যান না, এই কথাটা কে কইছে? এটা পুলিশের থেকেই একজন বাংলা ভাষায় আমরাই কইছে, পুলিশেরও একজন লোকে কইছে। তখন আমরা যার জন্য গড়ে ঢুকে গেছি, ঘরে ঢুকবার সঙ্গে সঙ্গে দেখি একদল বুড়া বানাইয়া গেট উইট ভাইঙ্গা এইভাবে টিনুন ভাইঙ্গা আমরা কম্পিউটারটা বুড়া করতেছে। তখন থেকে বড় বড় ইট দিয়ে দিলাইতেছে, দাও দিয়া কাটতেছে। তখনই আমার ছেলের লইয়া পাশের বুড়া দিয়ে দরজা এন্ডে লাগাইছে, লাগাইয়া কইতেছি এটা কাজল বণিকের ঘর, কাজল বণিকের ঘর। আমি তখন তো তার বাবু রে চিনব, কিন্তু তারা কিছুতেই মানছে না। তারপরে এদিকে দরজা গুলা বাইরে, আমাকে স্যার আপনি তারা সঙ্গে মোকাবিলা করেন, কয় আমরা অর্ডার না এলে কিছু করতাম না। আমি কমে নিলাম দিদি লোক আমরা কোথা কম, কিন্তু তারা শুনছে না। এর ফলে তারা এই দ্রুতগামী বোলেরো গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত দুজন। ঘটনা জম্পুইজলা আদি ব্লকের অন্তর্গত লাঠিয়াছড়া বাজারে। প্রত্যক্ষদর্শীরা জানায় বোলেরো গাড়িটি দ্রুতগতিতে এসে বাইকটিতে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালক পালিয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন বিকাশ দাস এবং বিক্রম দাস। এলাকাবাসী ছুটে এসে খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে। দমকল কর্মীরা এসে আহতদের উদ্ধার করে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। বিক্রম দাসের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আগরতলার জিবিবি হাসপাতালে রেফার করা হয়। পুলিশ পলাতক বোলেরো গাড়ির সন্ধানে নেমেছে। लाइट मोरा एक बोलेरो गाड़ी हमारे पारी जाए कैसे का लाठी आसरा हाँ लाठी आसरा अच्छा हमरा तीन जना से ना बाइक में हमारे भागीना से ना मामा से ना मामा के पास एक का समतों भांगे कैसे अगर नहीं पास दुखों वैसी और भागीना एक का भांगे कैसे ये तो क्या गाड़ी डा दारे से ना हमने ना किसी हमने कुछ साझा सिला गाड़ी में बहुत हमारे लोग ये माने तारा दिखे बाबा ने लोग बहुत तारा करते पास ना तेरी स्पीड कैसे का हमरा स्पीड से तो दरना 20-25 আমরা দাঁড়া যাবো বৃষ্টির আবহাওয়া দেখে আমরা মানে এই বাজারটা দাঁড়া আমরা প্ল্যান আমরা এদিকে সাইডে আছি তারা তোমরা লাঠি আসরা কার বাড়িতে গেছিলা আমরা লাঠি আসরে গেছিলাম আমরা গেছি এই শান্তিবাজার আমার বাইরে দিয়ে আইতে 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 সময় চোখ রাখবো পরের খবরে। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে সমালোচনায় সরব হয়েছে বামেরা। অফিসারদের সম্মেলনে মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছেন তা বিচার ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ করার সামিল। পুলিশকে হাতের পুতুল বানাচ্ছে কারা? শীঘ্রই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বামেরা আদালতের শরণাপন্ন হবে। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন পবিত্র কর। 27 সেপ্টেম্বরের ধর্মঘটের বিষয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রীর ভাষণের সিডি সংগ্রহ করেছেন তারা। পাশাপাশি পবিত্র কর এদিন 144 ধারা কার্যকর থাকাকালীন সময়ে বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তীর মিছিল নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তার সিডিটা আমরা কালেক্ট করেছি। উনি যেটা বলেছেন ভিডিও সহ এটার ভিত্তিতে আমরা আমাদের বলছি যে এটা তো অবশ্যই করতে হবে। এটা তো বিচার ব্যবস্থার বিরুদ্ধে ডাইরেক্টলি বিদ্রোহ। ডাইরেক্টলি একটা মুখ্যমন্ত্রী এটা সরকারি বিল্ডিং কিন্তু বলতে পারে নাকি? এবং পুলিশ তাহলে কি হাতের পুতুল হচ্ছে কারা? আমরা এটা করবো, এটা আমরা সমস্ত প্রস্তুতি নিচ্ছি। হ্যাঁ, আগামীকাল অর্থাৎ 27 সেপ্টেম্বর কৃষি বিল বাতিল সহ কৃষকদের বিভিন্ন স্বার্থ সম্বলিত দাবির ভিত্তিতে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে। রবিবার এই বন্ধকে সমর্থন করে আগরতলার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি করে সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সদস্যরা। এদিন রাজধানীর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি করতে যান কৃষক সভার সাধারণ সম্পাদক পবিত্র কর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 144 ধারা জারি করে তাদের প্রচার বন্ধ করা হলেও রাজ্যের জনগণ সতর্কভাবে তাদের ডাকে সাড়া দিচ্ছেন। সকল অংশের জনগণ 27 সেপ্টেম্বরের বন্ধকে সমর্থন করবেন বলে আশা প্রকাশ করেন পবিত্র কর। আগামীকালকে ভারত বন্ধের সমর্থনে প্রচারপত্র বিলি করতে বেরিয়েছি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে। আমরা ব্যাপকভাবে মানুষের সাড়া পাচ্ছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বলছেন এটা মানুষের জন্য বন্ধ, এটাকে আমরা সমর্থন করব। আমরা কাছে অনেক ব্যবসায়ী যারা বলছেন সকাল 8টা থেকে আমরা দোকান এখন খুলি, যেহেতু পূজার বাজার এখন 11টা 12টা প্রায় বাঁচতে থাকবো। বনি হয়নি, 1 পয়সাও বিক্রি হয়নি, খুব খারাপ অবস্থা বাজারের। নতুন শোরুম খুলেছে, আমরা এত লোক নিয়েছি, শুধু কোনো ব্যবসা নেই, এই অবস্থা তৈরি হয়েছে। তাই আমরা মনে করি এই বন শুধু কৃষকদের না, এই বন গোটা দেশের সমস্ত মানুষের বন, রুটি রুজির বন, খাবারের জন্য বন। তাই এই বন সফল হবে। আমরা যে সারা আজকে প্রচারপত্র বিলিতে পেয়েছি 144 করে আমাদের প্রচার বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা দেখেছি মানুষ নিজেরাই এগিয়ে আসছেন আমাদেরকে সমর্থন করার। পিসিসি সভাপতি হিসেবে রাজ্যে পা রাখা মাত্রই সংবর্ধনায় ভাসলেন বীরজিৎ সিনহা। সম্প্রতি কংগ্রেস হাইকমান্ড বীরজিৎ সিনহাকে পিসিসি সভাপতির দায়িত্ব দিয়েছে। এদিন আগরতলার এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, নতুন দায়িত্ব পেয়ে নতুন করে কাজ শুরু করতে চাইছেন। তার অভিমত, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কোনো ছাপ ফেলতে পারবে না, কারণ দেশের বিভিন্ন আঞ্চলিক দলগুলো সংশ্লিষ্ট রাজ্য ছাড়া আর কোথাও ভালো ফলাফল করতে পারে। আমার কংগ্রেস সভানেত্রী শ্রীমতী সোনিয়া গান্ধী আমাদের নেতা রাহুল গান্ধীজি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছেন এবং আমাকে নির্দেশ দিয়েছেন সবাইকে নিয়ে দলকে শক্তিশালী করার জন্য মানুষের কাছে যাওয়ার জন্য এবং আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমেও আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা আমরা অ্যানাউন্স করি এবং খুব শীঘ্রই নবগঠিত পিসিসির মিটিং ডেকে আমরা সাংগঠনিক রাজনৈতিক আমরা কর্মসূচি ঘোষণা করব এবং আমরা কংগ্রেস কর্মী সহকর্মী যারা সহসাথীরা আজকে আমাকে সাদর সম্বর্ষনা স্বাগত জানিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং রাজ্যের সমস্ত অংশের কংগ্রেস নেতা কর্মী এবং অনুরাগী সবাইকে বলবো বিকল্প একমাত্র জাতীয় কংগ্রেস। তেলিয়ামুড়া মগবাড়ি রাস্তার ধারে একটি জঙ্গল থেকে গাঁজা উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ। রবিবার সকালে এলাকাবাসী পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে একটি জঙ্গলে কিছু প্যাকেট দেখতে পায়। খবর দেওয়া হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ এসে 5 প্যাকেটে প্রায় 70 কেজি গাঁজা উদ্ধার করে। কে বা কারা এখানে এই গাঁজাগুলি ফেলে গিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোয়া 6টা নাগাদ তেলিয়ামুড়া থানাতে একটা ইনফরমেশন আছে যে কিছু সম্ভাব্য গাঁজা প্যাকেট মগবাড়ি রাস্তার ধারে একটা জঙ্গলে পরিত্যক্ত জায়গায় পড়ে রয়েছে। এলাকাবাসীটা দীক্ষা সকাল মর্নিং ওয়াক করার সময় দীক্ষা থানাতে জানাইছে। অ্যাকর্ডিংলি বিষয়টা ওসিপিএসের নজরে গেছে। ওসিপিএস আমাদের স্পটে পাঠাইছে। আমি স্পটে গিয়ে দেখছি অ্যাবেন্ডন পেয়েছে 5টা প্যাকেট সম্ভাব্য গাঁজা পড়ে রয়েছে। তারপর এসডিপিও তেলিয়ামুড়াকে খবর দেওয়া হয়েছে। ওনার সামনে ওইগুলা আনক্লেম প্রপার্টি সিজ করা হয়েছে। এখন থানাতে নিয়ে পরবর্তী এগুলা অ্যাপ্রক্স 70 কেজি 5 প্যাকেটের অ্যাপ্রক্স 70 কেজি গাঁজা। রবিবার সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় টিআরবিটি পরিচালিত টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোনামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েও এদিন টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করার কথা ছিল, কিন্তু অভিযোগ ঠিক 11:30টায় এসেও অনেকেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেননি। পরীক্ষার্থীরা জানান অনেকেই নির্ধারিত সময় থেকে 5 মিনিট দেরি করে আসায় তাদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এই নিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে কান্নায় ভেঙে পড়েন একাধিক পরীক্ষার্থী। 10টা থেকে 11:30টার মধ্যে রিপিটিং করার কথা। আমরা ছেলের ওদিকে আছে পরীক্ষা, আমরা কিন্তু রাঙামাটি বাড়ি, আমি কিন্তু 10:30টায় এখানে আইয়া বসছি। একটু দেরি করে আসছি আমি, কিন্তু প্রথম থেকে ম্যাক্সিমাম কত মিনিট লেট হইব? 5 মিনিট হইব এমন। এই কিন্তু 11:30টার পরে আসছে, 11:35 এমন থেকে আসছে। রিকোয়েস্ট করছে মানে খোলা লাগে বলছে টাইম सर खूब भालो ना सर आज जे टूटी टीवी समरे लगे 2 मिनिट एक क्षति हो जाए उन्होंने सब करना सर और तो तारा जिकुस करता समरे देवन लगा सारा दी तो करा दीछे ना माने आज के कोई दिन परीक्षा मिस है आज तो কত দিন হইছে আমি তো সঠিক কোচিং আর না জানতে পারি না তারা 3 জনই মিস হইছে 3 জনের এন্ট্রি দিছে না না আজ के दिन आप 2 মিনিট एक क्षति हो जाए और অন্য কিছু না। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন টেট পরীক্ষার্থীরা। রবিবার আগরতলার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে টিআরবিটি পরিচালিত টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে 11:30টার মধ্যে রিপোর্টিং করার কথা থাকলেও 11:30টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়েও প্রবেশ করতে পারেননি অনেক পরীক্ষার্থী। এমনই অভিযোগ অনেকেই আবার মাত্র 3-4 মিনিট দেরিতে প্রবেশ করেছেন। তারপরই অনেক অনুরোধ করার পরও তাদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। একটু 5 মিনিট দেরি হওয়াতে আমাদের তারা এলাও করলো না। 25 মিনিট সময় তো এ না এক্সাম ফর্ম ফিল আপ করতে মানবিকতার কারণে আমি প্রেগন্যান্ট ওমান तो আমি পরীক্ষার মধ্যে অলরেডি 15 থেকে 20 মিনিট আগে আসলাম, কিন্তু আসার পরও এখন দেখলাম অনেকগুলি ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু তারপরও ওনাদেরকে ঢুকতে দিচ্ছে না। আর আমাকে তো ওনারা আরো বেশি ঢুকতে দিচ্ছে না, পারতেই দিচ্ছে না। মানে বলছে যে এখানে ঢোকা যাবে না, কারণ আগে যারা এসেছিল ওদেরকে অলরেডি পারমিশন দেওয়া হয়নি, তোমাকে আরো আগে দেওয়া হবে না। তার জন্য আমাদেরকে গেট থেকে যাও কষ্ট করে ঢুকেছিলাম সবাই মিলে চেষ্টা করে, কিন্তু এখান থেকে গেট থেকে অলরেডি ধাক্কা দিয়ে বের করে দিল সবাই মিলে। কিছুদিন আগে স্যার এসটিজিটি পরীক্ষা ছিল, এসটিজিটি পরীক্ষাতে ওরা 11:30 পরে 11:15 সময় ওরা 20-25 জন স্টুডেন্টকে এই আপনার বয়েজ বুজুগ স্কুলে ওরা 20-25 জন স্টুডেন্টকে 11:15 সময় প্রবেশ করতে পারছে। তাহলে এসটিজিটি বোর্ড আর আমাদের টিআরবিটি এই টেট 1 বোর্ড তো একটাই, তাহলে তো এক বোর্ডের আন্ডারে তো দুই রকম নিয়ম কোনোদিন হতে পারে। এখানে আমাদের একজন দিদি আছে, একজন বোন আছে, উনি তো প্রেগনেন্ট, আরে ওনার সাথেও তো একটু সহানুভূতিটা দেখানো তাদেরকে উচিত ছিল, কিন্তু না, ওরা কিন্তু সহানুভূতি তো দূর কথা, গেটের ভিতরে যখন স্টুডেন্টরা ধরলো গার্ড দিয়ে ওদেরকে ধাক্কা মেরে গেট থেকে বের করে দিল। স্যার টিআরবিটি পরিচালিত টেট 1 পরীক্ষা অনুষ্ঠিত হয় রবিবার। রাজ্যে ৮টি জেলায় ৪৯টি পরীক্ষা কেন্দ্রে মোট ১২,২৩০ জন পরীক্ষার্থী ছিলেন। কোভিড বিধি মেনে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশ করানো হয়। পশ্চিম জেলায় ৯টি কেন্দ্রে মোট ২,৯৫৮ জন পরীক্ষার্থী নথিভুক্ত ছিল। ধলাই, গোমতী, উত্তর ঊনকোটি জেলায় ৫টি করে পরীক্ষা কেন্দ্র ছিল। খোয়াই ও সিপাহীজলা জেলায় ৬টি কেন্দ্র এবং দক্ষিণ জেলায় ছিল ৮টি পরীক্ষা কেন্দ্র। আমাদের সকাল 8টা থেকেই সমস্ত জেলায়, মানে 8টা জেলাতে আমাদের পরীক্ষা হবে, সমস্ত জেলায় সকাল 8টা থেকেই আমাদের কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়াল বিতরণ শুরু হয়েছে। এবং এখন পর্যন্ত যে রিপোর্ট আমাদের হাতে আছে, সমস্ত পরীক্ষা কেন্দ্রে অবজারভাররা কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়াল নিয়ে ঠিকঠাক সময় মতো 10:30 আগেই তারা 10টার মধ্যে পৌঁছে গেছেন। এখন পরীক্ষার্থীরা ঢুকছে সব জায়গায়। আমাদের 8টা জেলাতে পরীক্ষা হবে। ধলাই জেলাতে 5টা পরীক্ষা কেন্দ্র, সেখানে 873 জন পরীক্ষার্থী। গোমতী জেলাতে 5টা পরীক্ষা কেন্দ্র, সেখানে 1460 জন পরীক্ষার্থী। খোয়াই জেলায় 6টি পরীক্ষা কেন্দ্র, সেখানে 1159 জন পরীক্ষার্থী। উত্তর ত্রিপুরায় 5টি পরীক্ষা কেন্দ্র, সেখানে 1090 জন পরীক্ষার্থী। সিপাহীজলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 6, সেখানে পরীক্ষার্থী 1831 জন। দক্ষিণ ত্রিপুরায় পরীক্ষা কেন্দ্র 8টি, পরীক্ষার্থীর সংখ্যা 2014। ঊনকোটি জেলায় পরীক্ষা কেন্দ্র 5টি, পরীক্ষার্থীর সংখ্যা 845। এবং পশ্চিম ত্রিপুরা জেলায় 9টি পরীক্ষা কেন্দ্র, সেখানে 2958 জন পরীক্ষার্থী। বিষপানে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির ঘটনা রবিবার সকালে দক্ষিণ চরিলাম এলাকায়। এলাকার বাসিন্দা বছর 45-এর নিত্যানন্দ দাস বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাটি প্রত্যক্ষ করে তড়িঘড়ি তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু তার অবস্থা বেগতিক হওয়ায় সেখান থেকে তাকে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে। তবে কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন তা নিয়ে রহস্য দানা বাঁধতে শুরু করেছে। সাত সকালে এ ধরনের ঘটনায় দক্ষিণ চরিলাম এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন কোন জায়গাতে নিয়েছে? কোন জায়গাতে বাড়ি? দক্ষিণ চরিলাম। কি আসলো তার নাম? না না, তার নাম কি? তার নাম কি ছিল? বয়স কি কারণে এই বিষ খাওয়া, এরকম কোনো কিছু জানা গেছে? না না, রাজ্যের ইট ভাটা মালিকদের সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন আগরতলার আইটরমা সেন্ট্রামে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা তাদের পেশাগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বিভিন্ন ইট ভাটায় কর্মরত শ্রমিকদের বিষয়। প্রতি 3 বছর অন্তর অন্তর সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয় নতুন কমিটি। যারা 365 মধ্যে অধিকাংশ সময় আমি বাসে কলকারখানা ইট পাঠাতে তাদের সময় কাটে, তাদের কোনো দামি মোবাইল প্রয়োজন হয় না, দামি বাইকের প্রয়োজন হয় না, দামি কোনো ব্র্যান্ডের কাপড়ের প্রয়োজন হয় না। তারা ইট পাঠাতে শাদি করে, বিয়ে করে, সেখানে হানিমুন বানায়, সেখানে বাচ্চা পয়দা করে। এই হচ্ছে তাদের জীবনযাত্রা। তাদের আত্মসামাজিক দিকগুলি নিয়ে ভারতবর্ষের একটা মন্ত্র বিদ্যুৎ পাওয়ার ডিপার্টমেন্ট এবং তার সহযোগী পিই বোর্ড অফ এনার্জি অফ এফিসিয়েন্সি। ভারতের নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় রাজ্যে। এদিন AIDYO সহ বিভিন্ন শাখা সংগঠন বিদ্যাসাগরের জন্মদিন পালন করে। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলীয় নেতৃত্বরা। 1839 সালে জ্ঞান চর্চায় তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তনের সঙ্গে সঙ্গে বহু বিবাহের মতো একটি কুপ্রথাকে নির্মূল করতে আজীবন সংগ্রাম করে গেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া DIO এবং অল ইন্ডিয়া MSS এর যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী এই কোভিড কন্ডিশনের মধ্যে ছোট ছোট করে আমরা অঞ্চল ভিত্তিক প্রোগ্রাম করছি এবং কেন্দ্রীয়ভাবে আজকে আমরা পুষ্টাবিদ সমিতিতে ক্ষুদ্র পরিসরের মধ্যে ওনার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে ওনার ছবিতে প্রতিকৃতিতে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করেছি। সাথে সাথে বিদ্যাসাগর ছিলেন এই দেশের ভারতীয় নবজাগরণের প্রতিকৃত এবং উনি স্ত্রী শিক্ষা বিস্তার, সমাজ সংস্কারক। যে বিদ্যাসাগরের এই যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়িত করতে আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের এই বিদ্যাসাগরের স্বপ্নের যে আন্দোলন, সে আন্দোলনকে, শিক্ষার আন্দোলন, সে আন্দোলনকে আপনারা শক্তিশালী করুন। এখনকার মতো খবর এ পর্যন্ত। অন্যান্য খবরাখবর ও ব্রেকিং আপডেট দেখতে চোখ রাখুন PB24 এর পর্দায়। নমস্কার।